আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি বেবি ড্রেসের ডিজাইন নিয়ে চলে এসেছি। আজকে এটার কাটিং এবং সেলাই ভিডিও আপনাদেরকে দেখাবো। খুব সহজেই আপনারা বাড়িতে কিভাবে এটা বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো টুকরা কাপড় দিয়ে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আশা করি ভিডিওটা যদি পুরোটা দেখেন আপনারা কোনো সমস্যা থাকবে না, আপনার বেবির জন্য আপনি এরকম একটি জামা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে টুকরা টুকরা কয়টা কাপড় নিয়েছি। এখান থেকে এখন আমি জামাটা কাটিং করে নেব। এখন আমি ওপরে দুইটা পার্ট আমি এখন কাটিং করে নেব। দুইটা পার্টের জন্য আমি বডির মাপ অনুযায়ী কাপড়টা নিয়ে নেব, আর লম্বা যতটুকু আছে ততটুকুই আমি লম্বাটা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি। এখন আমি কাঁধের মাপটা নিয়ে নেব। কাঁধের মাপটা নিয়ে নিলাম আমি 5 ইঞ্চি, আর গলার মাপটা নিয়ে নিলাম 2 ইঞ্চি, আর লাম্বার এখন পরে নেব। এখন ভূগোলের মাপটা নিয়ে নেব আমি 4 ইঞ্চি। দাগটা দেখতেই পাচ্ছেন আমি মিলিয়ে রাউন্ড রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন আমি কাটিংটা করে নেব। একটু অ্যাঙ্গেল করে কাটিংটা করে নিলাম। এখন আমি বডির মাপটা নিয়ে নেব। আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই মাপ অনুযায়ী আমি নিয়ে নিলাম। এখানে আমি 1.5 বছরের বেবির জন্য জামাটা বানিয়েছি, সেই জন্য আমি বডির মাপটা নিয়ে নিয়েছি 6 6 6 12 12 12 24, আর প্যাটের মাপটা নিয়েছি আমি 5। নিচ থেকে একটু রাউন্ড করে কেটে দিয়েছি, আর উপরে কাঁধের রীতি দিয়েও আমি একটু রাউন্ড করে কেটে দিয়েছি। গলাটা আমি পরে কাটিং করব। দেখতে পাচ্ছেন এখন আমি নিচে কুচি দেব, সেই জন্য যে বাড়তি কাপড়টা আছে আর দুইটা টুকরা ছিল এখান থেকে আমি যতটুকু কাপড়টা আছে ততটুকুতেই আমি সুন্দর করে কুচির কাপড়টা কেটে নেব। এভাবে আমি সবগুলো টুকরা থেকে এরকমভাবে কুচির জন্য 6 ইঞ্চি মতো করে কাপড়টা আমি কেটে নেব। এটা অনেক আগের যেহেতু টুকরা কাপড় ছিল তাই একদম ই হয়ে আছে, আয়রন করা হয়নি। এরকম করে আমি সবগুলো টুকরা কেটে নেব। যতটুকু কুচি হবে একটু যেন কাপড় ফালানো না হয় সেই জন্য এরকমভাবে আমি টুকরাগুলো এখন কাটিং করে নেব। হয়ে গেল আমার টুকরাগুলো কাটিং করা। দেখতে পাচ্ছেন সবগুলো ছোট ছোট টুকরা, এগুলো দিয়ে আমি কুচিটা দেব। এখন আমি সেলাই পর্বে চলে যাব। অফ ক্যামেরায় আমি জামার গলাটা কাটিং করে নিয়েছিলাম, এখন কুচির কাপড়গুলো আমি সবগুলো একসাথে জয়েন করে নেব। দেখতেই পাচ্ছেন আমি জয়েন করে নিচ্ছি একটা সাথে আরেকটা, সেলাই করে করে আমি জয়েন করে নিচ্ছি। হয়ে গেল আমার জয়েন করা। এখন বাড়তি যেই চারটা একসাথে করার পরে বাড়তি যে কাপড়টুকু আছে সেটা আমি কাটিং করে নিলাম। এখন আমি এটাকে সাইডে রেখে এখন গলাতে আমি পাইপিংটা করে নেব। এই কাপড় দিয়ে আমি পাইপিংটা করব। আপনারা চাইলে অন্য যে কোনো কালার কাপড় দিয়ে পাইপিংটা করে নিতে পারেন। এটা যেহেতু আমার মেয়েকে ধুতি সালোয়ারের সাথে পরাবো তাই একটু শর্ট করেই বানিয়েছি আমি। আপনাদের বেবির মাপ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন। এখন আমি দুইটা করে টেকেন দিয়ে নেব জামাতে 4 ইঞ্চিতে।
আমি যেহেতু মেপে নিই নাই, কিন্তু আমি 4 ইঞ্চির মতো নিয়েই আমি ঠিকানটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ঠিকানটা দেওয়া হয়ে গেল। এখন আমি একটা পাশ জয়েন করে দেব, কাঁধে একটা পাশ আমি জয়েন করে দিলাম, পরে আমি গলায় পাইপিংটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা কাপড় নিয়ে নিলাম, 2 ইঞ্চি মতো হবে, সে কাপড়টা দিয়ে আমি পাইপিংটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাঁধে পাইপিংটা করে নিচ্ছি, হয়ে গেল আমার পাইপিংটাকে সেলাই দেওয়া। এখন আমি উল্টা পাটে বটাটা ভেঙে একটা সেলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমন করে সেলাইটা দিয়ে নিচ্ছি, হয়ে গেল আমার সেলাইটা দেওয়া। এখন আমি আরেকটা পাশও কাঁধের এখান থেকে মিলে জয়েন করে দেবো, 2টা পার্ট। আমি ডাবল সেলাই দিয়ে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার কাজ জয়েন করা। এখন আমি বগলেও ঠিক এরকমভাবে গলার মতো করে পাইপিং করে নেব, যেহেতু এটা গরমে পড়বে, তাই গরমের জন্য আমি হাতা কাটা বানাচ্ছি। 1 ইঞ্চি করে আমি চিকন কাপড় কেটে নিলাম। এখন আমি ভেঙে এটাকে দিয়ে এভাবে পাইপিংটা করে নেব, দুই পাশেই আমি এরকমভাবে একইভাবে পাইপিংটা করে নেব। দেখতে পাচ্ছেন আমি উল্টা পাট করে সেলাইটা দিয়ে নিলাম। এখন আরেক পাশেও সেমভাবে আমি পাইপিংটা করে নিচ্ছি। হয়ে গেছে আমার পাইপিং করা। এখন আমি একটা পাশ জয়েন করে দেব। বডির মাপ অনুযায়ী একটা পাশ আমি এখন জয়েন করে দেব। দেখতে পাচ্ছেন আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। এখন আমি যে কুচির কাপড়টা আগে সেলাই করে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি কুচিটা দিয়ে নেব। তার আগে কাপড়টাতে আমি 1/2 ইঞ্চি ভেঙে বটাটা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। হয়ে গেল আমার নিচের একটা সেলাই দেওয়া, এখন আমি কুচিটা দিয়ে নেব। কুচিটা দেব আমি ভাও পিঠেই। এখন আমি দুইটারই ভাও পাশ নিয়ে নেব। এখন আমি ঘন ঘন করে কুচিটা দিয়ে নেব, কারণ যেহেতু কাপড় অনেক আছে সেই জন্য অনেক ঘন করে আমি কুচি দেব। ঘন করে কুচিটা দিলেই সুন্দর লাগে দেখতে। দেখতে পাচ্ছেন আমি কুচিটা দিয়ে নিচ্ছি। আমি অনেক ঘন ঘন করে কুচিগুলো দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার কুচিটা প্রায় দেওয়া শেষ হয়ে এসেছে। কুচিটা আমার দেওয়া শেষ। এখন আমি এটাকে উল্টা করে এখন একটা উপরে চাপ সেলাই দিয়ে নেব। আমি দেখতে পাচ্ছেন আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আমি
যে এক পাশে ডিজাইনটা করেছি সেই পাইপিংটা এখন আমি লাগিয়ে নিব একটা পাশে। এটা হলো আমার ধুতি সালোয়ারের কাপড়, এতটুকুই ছিল, সেটাকে এখন আমি কাটিং করে নেব দুইটা পার্ট, কারণ ছোট যেহেতু সেজন্য জয়েন করা লাগবে। এখন আমি দুইটা পার্ট একসাথে জয়েন করে নেব। আমি সুতাটা পাল্টে নিলাম, যেহেতু হলুদ কালার সুতা লাগানো ছিল তাই গোলাপি কালার সুতাটা লাগিয়ে নিলাম। এখন আমি যে কাপড়টা নিয়েছি সেটাকে এরকম করে ভাঁজ করে নেব, এরকম করে নখ দিয়ে দিয়ে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি এটাকে কাদের মাঝ বরাবর পাইপিংটা লাগিয়ে নেব, একটা পাশ ভাঁজ করে। আগে প্রথমে একটা পার্ট আমি লাগাবো, দেখতে পাচ্ছেন এক পাশে আমি সেলাইটা দিয়ে নেব। এভাবে কাপড়টা ভেতরে দিয়ে আমি সেলাইটা দিয়ে নেব। এখন আমি ঘুরিয়ে এই পাশটাতেও সেলাইটা দিয়ে নেব। কাপড়টা ভেঙে ভিতরের দিকে দিয়ে আমি পাইপিংয়ের মতো করে দেব। আমি এই জায়গাটাতে মুক্তা পুঁতি লাগিয়ে দিয়েছি, আপনারা চাইলে অন্য বোতামও লাগিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার সেলাই করা। দেখতে পাচ্ছেন সেলাই করা হয়ে গেছে। এখন আমি দুইটা পার্ট জয়েন করে দেব, যে একটা পাশ খোলা আছে সে একটা পাশ। এখানে আমি সেলাইটা করে নেব একই রকম মাপে। আমি ডাবল সেলাই দিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাকে সামনে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি এই জায়গাটাতে মুক্তা পুঁতি লাগিয়ে দিয়েছি, যেমনটা এরকম হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ।